আয়াতটা কি তেলাওয়াত করছি মনে আছে আপনাদের হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করছো কোরআনে আল্লাহ তাআলা যেখানে ওয়াজ করেছেন সেখানে আমানু শব্দ উল্লেখ করেছেন আর যেখানে দাওয়াত দিয়েছেন সেখানে আমানু উল্লেখ করেন নাই ইয়া আইয়ুহান নাস বলেছেন কি বলেছেন নাস মানে কি সব ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুসলমান সবাইকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস আর যখন ঈমান গ্রহণ করেছি আমরা আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা বিশ্বাস স্থাপন করেছে কি করবে তা অসুবিধা নেই অসুবিধা নেই আর কোনো কি বিরক্ত করা যাবে না না যে যেখানে আছে ওখানেই থাক থাক আলহামদুলিল্লাহ আমি কিন্তু শুরু করলাম আপনারা কি কেয়ার করতেছেন হ্যাঁ অসুস্থ মানুষ মা হাসপাতালে তারপরে যা কিছু বলি আমারও জীবনের শেষ মনে করে আপনাদের জীবনের শেষ মনে করে আর কবরে যাওয়া লাগবে এই খেয়ালটা রেখে ওয়াজটা শুনবেন শুধু শুনবেন না সামিনা ওয়া তাআনা শুনতে হবে গ্রহণ করার জন্য যে ছেলেরা এই তাফসিরুল কোরআন মাহফিল করতেছে বিরাট ইসলামে জলসা নাম দিছে এই ছেলেদের মধ্যে কেউ যদি ঈমানদার হওয়ার পরে মাগরিবের সান নামাজ না পড়ে মনে করে এখানে কিন্তু আল্লাহ তাআলা ঈমানদারকে লক্ষ্য করে বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো আর রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা যার নামাজ নাই তার ঈমান নাই এখন যারা বেনামাজি বসে আছে নামাজ পড়েননি বসে থাকা আওয়াজ শুনতেছেন এরা কিন্তু আল্লাহর এই কথার মধ্যে পড়তেছে না রাসূলের হাদিস অনুযায়ী যেরকম কি অনুযায়ী হাদিস অনুযায়ী আস্তাইনু খুব খেয়াল করবেন আস্তাইনু আস্তাইনু শব্দের অর্থ হলো চাওয়া বিসবরি ওয়াসসালাহ ধৈর্য আর নামাজ এখানে আমি তাফসির পড়তে গিয়ে চিন্তা করলাম যে নামাজ আর ধৈর্য একসাথে দেওয়ার কারণ কি একসাথে দেওয়ার কারণ হলো আমাদের সব কাজে ধৈর্য আছে কিন্তু নামাজের মধ্যে আমাদের ধৈর্য কম ঠিক কিনা বলেন দেখবেন সব কাজে কিন্তু আমরা খুব গুরুত্ব সহকারে সময় লাগলেও লাগুক অসুবিধা নাই কিন্তু নামাজের মধ্যে গেলি খালি পাড়াপাড়ি এত ফোর্সে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ দল নিন তো ফেরেস তারা কলম খাড়া করে আছে আল্লাহ কাই কেরে ওই নামাজ পড়তেছে কলম খাড়া কেন লেখ আল্লাহ এত ফোর্সে সুরা ফাতেহা করছে আমরা বুঝবারই পারিনি লেখ মুখে কারণ আপনারা দেখবেন দলিল যখন লেখে তখন কি করে আগে শোনে যদি আপনি ভর 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 কোন তাহলে কি লিখতে পারবে আগে ভালো করে বলতে হবে ভালো করে শুনতে হবে তারপরে লেখা তো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ রাসূল বলেছেন এটা কোরআনের আয়াত রাসূল বলেছেন খালি দুইটা ঈমান তোমাদের মধ্যে রাখতে পারলে তোমরা এক নম্বর জান্নাতে হবে সুবহানাল্লাহ এক নম্বর হলো আল্লাহ দেখতেছে আর দুই নম্বর হলো ফেরেশতারা লিখতেছে কে দেখতেছে আমাদের বাংলাদেশে এই বিশ্বাস আছে নাই আল্লাহ দেখতেছে ফেরেশতারা লিখতেছে আমি যা কিছু করতেছি কে দেখতেছে আর কে লিখতেছে ফেরেশতারা কি বসে আছে নাকি লিখতেছে আপনি দরজা আল্লাহ বন্ধ করে ছেলেরা যদি মনে করে অশ্লীল ভিডিও দেখবো এখন কেউ দেখতেছে না বাপ মাও ঘুমাচ্ছে আমার দরজা জানলা বন্ধ ফেরেশতারা তখন কি কয় আল্লাহ এই মানুষ না শয়তান আর যে দুই কান্দে আমাকে বোঝাতেছে আমরা আর কান্দ থাকার চাই না ফেরেশতা কান্দে থাকার পরেও যারা অন্যায় কাজ করে এরা হলো মানব রূপী শয়তান জোরে কোন কি রূপী শয়তান মানব রূপী শয়তান আপনারা বলেন তো ফেরেশতারা কি লিখতেছে না লিখতেছে না এখন আসেন আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বললেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তোমরা যদি কিছু পাওয়ার চাও তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও কি চাবেন আল্লাহ বলেছেন
اهدنا الصراط المستقيم পড়েন اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين امين আস্তে না ধরে আসলে আমাদের হানাফি মাযহাবের মধ্যে মসজিদে দোয়াল লিন বললে আমিন আস্তে কই ঠিক কি না কম জি কিন্তু সৌদি আরব মদিনাত গিয়ে দেখলাম ওরা কোন মাযহাবের বারে এত জোরে মারে বুঝলেন তোরকে দেখা দেখে আমিও জোরে শুরু করে দিলাম মানে যেটি জোরে সেটা আস্তে করে মানায় না মানায় সবাই আমিন আর আমি চলো না হয়তো ফেরেশতারা আমাটা লিখতেছে না তুই কি করলি হ্যাঁ তা আসেন ভাইজান আসরের নামাজের আজান দিয়েছেন হযরত বেলাল ইবনে রেবাহ এই পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন হলেন হযরত বেলাল দুনিয়ার মুয়াজ্জিন আজান দিলে মুসল্লির কান পর্যন্ত ঠিকমতো যায় যায় না মাইক দিয়ে দিলেও কই জোরে আজান কখন হলো রে জি জি অনেক মানে এরকম আছে না নাই মানে কাজের ধান্দায় পড়ে আজান পর্যন্ত শুনবার পায় না আর হযরত বেলাল যখন আজান দেয় ওই আজান শুধু দুনিয়া পর্যন্ত থাকে না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ রাসূল বললেন বেলাল আমার কাছে আইতো তো বেলাল হলেন মুয়াজ্জিন রাসূল হলেন ইমাম বুঝছেন রাসূল বলেন বেলাল আমার কাছে একটু আসো তো তো বেলাল যখন নবীর কাছে গেছে বল তুই না আমার চাইতে আধাত খাটো তো বেলাল বলে হুজুর আপনি হলেন ইমাম আমি হলাম মুয়াজ্জিন তা ইমাম তো লম্বা হবি মুয়াজ্জিন তো খাটো হবে রাসূল বললেন বেলাল রে দুনিয়াতে তুই আমার চাইতে খাটো রে কিন্তু হাশরের ময়দানে তোর মাথা আমার মাথার উপর থাকবে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ খবরদার এমন কথা বলবেন না আল্লাহর নবী বললেন বেলাল রে আমি কোনো কথা নিজের থেকে বলি না মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা যারা মুয়াজ্জিন হবে বর্তমান বাংলাদেশে তাদের হাদিয়া কম হলেও হাশরের ময়দানে তাদের মাথাটা সব চাইতে উপরে থাকবে জোরে কান সুবহানাল্লাহ একটা হলো দাম বেশি আর একটা হলো সম্মান বেশি আজকে বাংলাদেশে ইমাম মুয়াজ্জিনের দাম নাই কিন্তু সম্মান আছে আছে না আমার গেলার এক মুয়াজ্জিন আকামত দেওয়ার আগে বলে মোবাইল বন্ধ করো এটা খাওয়ার পরে ওই স্যারের দিকে তাকায় আমি একদিন কইলাম কে ভাই মোবাইল বন্ধ করার কথা বলে তাকান কে আমার কথা মতো সবাই যখন মোবাইল বন্ধ করে না তখন একটা মোশন হয় বেতন কম হোক রে কাতার শুনে করো যেই কই কাতার সোজা করো দেখে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত সবাই কে চোদ্দ দল বিশ দল করবো না এখন কাতার সোজা করিস হুজুর বেতন যা হয় যাই হোক কিন্তু সম্মান আছে হুজুর বেতন কি খুব বেশি কিন্তু সম্মান আছে না নাই জোরে কান আছে না একটা হলো দাম একটা হলো সম্মান ইমামের দাম কম কিন্তু সম্মান আছে যত বড়ই নেতা হোক যত বড়ই ধনী হোক যত বড়ই ডক্টর হোক ইমামের পিছনে দাঁড়ান লাগবে জোরে কোন কথা ঠিক কিনা আসরের নামাজের আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাহ আজান শোনার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী মসজিদের দিকে চলে আসতেছে কারণ পুরুষ মানুষের জন্যে আল্লাহর ঘর মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই নফল না সুন্নত পুরুষ মানুষের উপরে আল্লাহ রাসূল একটা হাদিস বলছে যে মসজিদে আজান হয়ে গেল আমি কিন্তু এগুলো কবরের পাথের ওয়াজ করতেছি বুঝলেন খালি খালি কবরের যা যদি বলে মান রব্বুকা তোর রবকে আপনি তখন বাড়াবি না আর যদি আপনি নামাজ নিয়ে কবরের যাওয়ার পারেন তাহলে মান রব্বুকে প্রশ্ন করার সাথে সাথে আপনার কিছুই করা লাগবে না নামাজে খাড়া হয়ে বলবে এই মনে কেন রে
একটু আরামের ঘুম দিছে তাকে তুই প্রশ্ন করিস কে তো মন কি নজর বলবে আল্লাহ আমাকে কয়টা দিছে কয় আমি কেমনি খাড়া হছি কই তুমি কে বল আমি ওর নামাজ সুবহানাল্লাহ বল সারা জীবনে এই ব্যক্তি কয় ওয়াক্ত নামাজ পড়ছে বল মন কি নজর কয় আমরা জানি না কয় রাকাত নামাজ পড়ছে বল কই জানি না তো সূরা ফাতিহা শুরু কি দিয়ে করছে কয় আলহামদুলিল্লাহি রব্বিল রুকুত যে সুবহান রব্বিল আজিম শেষ দাদ সোহান রব্বিয়াল আলা তো এতবার রব রব কয়ে কবরত আছে আবার ঘুম ভাঙ্গাস করে মুনকে নাকি কয়ে আল্লাহ তোমার বান্দাক মান রব্বুকা প্রশ্ন করার পরে নামাজ যে খেবা খেয়েছে আল্লাহ বলতেছে যে নামাজ নিয়ে কবরে আইছে তাকে রবের উত্তর দেওয়া লাগবে না তার উত্তর নামাজই হয়ে গেছে জনগণ সুবহান আর নামাজ ছাড়া যদি কবরত যান যত বড়ই জানাজা হোক 20 লাখ লোকের জানাজা খালি কবর যাইয়া দেখ অবস্থাটা কি হয় খালি বাটাম হলে তো তাও হলো না রে একটু মনোযোগ দিয়ে শুনবেন সমস্ত সাহাবী আজান দেওয়ার পর অন্য কোন দিকে রওনা দেয় না একটা ঘরের দিকে রওনা দেয় সে ঘরটাই হলো আমার আল্লাহ আল্লাহ কোরআনে দুইটা ঘরের কথা উল্লেখ করছে একই সাথে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা সাহাবের একদিন প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ এই দুইটা মসজিদের ব্যাপারে গুরুত্ব দিক দিয়ে দাম বেশি কার এই বাইতুল্লাহ কাবার না বাইতুল মুকাদ্দাসের তো আল্লাহ রাসূল তো আল্লাহর ঘরের দাম কম বেশি আছে আল্লাহ রাসূল বললেন সাহাবীরা এমন একটা প্রশ্ন করলে তবে আমি তোমাদেরকে একটা কথা বলতেছি তোমরা এখন শুনে চিন্তা করবা বিবেক দিয়ে কোনটার গুরুত্ব বেশি বাইতুল্লার ভিতরে নবীরা দুই একজন নামাজ পড়তে পারে কিন্তু সব নবী বাইতুল্লায় নামাজ পড়ে নাই কিন্তু বাইতুল মুকাদ্দাস এমন একটা আল্লাহর ঘর আমার ইমামতিতে লাইলাতুল মিরাজে সমস্ত রাসূল ইক্তেদা করেছে এই জন্যে আমি হলাম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন তাহলে বাইতুল মুকাদ্দাসের মধ্যে কয় নবী সমস্ত নবীরা ঢুকেছে নামাজ পড়েছে আর সেই বাইতুল মুকাদ্দাস ইহুদির বাচ্চারা নাফাক করবার চায় আল্লাহ বলতেছে আগে রক্ত দে তারপরে সাইজ মতো মার হবে জোরে কোন কথা ঠিক করে মার হবে না মার হয় না কি মনে করতেছেন সেদিন আমাকে একজন বলল হুজুর আবরাহ বাদশাক আল্লাহ আবাবিল ফাঁকি দিয়া ধ্বংস করলো আর ইহুদির বাচ্চা করে আল্লাহ কিছুই করতেছে না আমি কইলাম আল্লাহ কয় মুসা দৌড়া মুসা দৌড়া মুসা বলতে আল্লাহ আমি দৌড়ালে ফেরাউন সৈন্য মনে করবে আমাদের ভয়ে মুসা দৌড়াচ্ছে আল্লাহ কয় না তুই দৌড়া আমার হুকুমে দৌড়া মুসা নবী দৌড়ায় আর ফেরাউন কালে হাত তালি দেয় দেখ 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 আমাকে ভয়ে কি দৌড় মারতেছে মুসা কয় আল্লাহ খালি শরম লাগতেছে আল্লাহ কয় জাগা মতো যা জাগা মতো যা মার কাক কয় তুই দেখে ফেলবি একেবারে সাগরের কাছে এসে মুসা নবী ব্রেক করছে ফেরাউন কয় আর দৌড়াবি না মুসা বলতেছে আল্লাহ কি কয় আল্লাহ কয় তাকে দেখ মুসা নবী তাকে দেখে 12 লাইন রাস্তা সুবহানাল্লাহ আপনাকে এটা কয় লাইন হচ্ছে এটা 4 লাইন 4 লাইন তা কি করবার যে বাড়ি ঘর সব ভেঙ্গে চুরমার ধরে কোন কথা ঠিক কি না 12 লাইন রাস্তা মুসা নবীর সঙ্গীদের নিয়ে যখন রওনা দেয় ফেরাউন রাস্তা মনে করে যখন নামছে এমন সুবড়ান সুবড়াইছে আল্লাহর হাতে ইসরায়েলেরাও এমন সুবড়ানি খাবে ঠিক না ফেরিস্তের একজন মা বলেছে পৃথিবীর মায়েরা সন্তান জন্ম দেয় আর আমরা মুজাহিদ জন্ম দেই আমরা সন্তানকে মৃত্যু চাই না জীবন চাই সাংবাদিক বলল যাচ্ছে আর মরতেছে আর আপনি মা হয়ে বলেন
মৃত্যু চাই না জীবন চাই বলে আল্লাহর কোরআন খোল তাহলেই দেখতে পাবি আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আমাকে বলে হুজুর এত দোয়া করলেন সাইদে হুজুর তো বাঁচাবার পারলেন না হক আমি কইলাম পাগলা সাইদে হুজুর তো মরছে কই হুজুর মরেনি কয় না মরেনি রে জেলখানার মধ্যে হয়তো মরতো কিন্তু হাসপাতালে মরেনি মরেনি এটা আপনারা বুঝবেন না ওলা কিল্লা ওলা কিল্লা তা শুরুন আল্লাহ এখানে একটা পেঁয়াজ মেরাতছে তোর কে সাধারণ মাথা এটা বুঝবে না এটা বুঝবার গেলে মাথা লাগবে মাথা আসরের নামাজ জামাত শুরু হবে নবী মেহরাবের মধ্যে ঢুকলেন আর হযরত বেলাল আকামত শুরু করলেন খুব খেয়াল করবেন যতক্ষণ পর্যন্ত কাতকামাতে সালাম মুয়াজ্জিন না বলতো ততক্ষণ নবী কিবলা মুখী হতেন না এটা কিন্তু নবীর সুন্নত আপনাকে রে মসজিদের ইমাম ভাইও আমি বলতেছি এই কাতকামাতে সালা না বলা পর্যন্ত কিবলা মুখী হওয়া যাবে না কেন যাবে না কারণ প্রত্যেকটা ইমামকে দেখা লাগবে যে কাতার সোজা হয়েছে কিনা কাতার ফাঁকা আছে কিনা কাতার ফাঁকা কাতার বেঁকা রেখে তুমি ইমাম যতই নামাজ শুরু করো নামাজ হতে পারে কিন্তু জামাতের সওয়াব হবে না জামাতের সওয়াব কম না বেশি কমপক্ষে কয় গুণ এই আপনার জানেন তা আমরা বাড়ি ঘর ছাড়া বসিতে যাই এই এক গুণ লেওয়ার জন্যে হযরত বেলাল যখন আকামত শুরু করেছেন এমন সময় আল্লাহর নবী সামনে কাতারে লক্ষ্য করে দেখেন একজন সাহাবি বসে আছেন ওয়াজটা হচ্ছে আস্তাইনু বিসসবরি ওয়াসসালা ইন্নাল্লাহ মাআস সাবিরি মনোযোগ দিয়ে শুনতেছেন তো একজন সাহাবি বসে আছে তাও ডান সাইডে আল্লাহ রাসূল বললেন কুমু লিল্লাহি কানিতিন আল্লাহর কোরআন থেকে রাসূল বললেন দাঁড়াও লিল্লাহে কার জন্য আল্লাহর কানিতিন মানে আনুগত্য নিয়া এটা কোরআনের আয়াত আর রাসূল বলেছেন যদি দাঁড়াবার না পারো তুমি বৈশা পড়ো বৈশা যদি না পারো তাহলে তুমি শুয়া পড়ো আমার মা আমাকে বলতেছে বাবা সব সময় পেশাব পড়তেছে আমি তো কথাবার্তা বলতে পারতেছি না আমার হুঁশ আছে আমি কইলাম মা ইশারায় তুমি নামাজ পড়ো যদি কিবলামুখী হবার নাও পারো আল্লাহর জিকির করো কারণ যৌবন বয়সে কেউ যদি সরকারি চাকরি করে বুড়া বয়সে তাকার চাকরি করা লাগে না সরকার যদি তাকে পেনশন দিবার পারে যৌবনে যারা নামাজ পড়ে বুড়া অবস্থায় যদি ঠিক মতো নাও পারে ওই যৌবনে পড়ার কারণে আল্লাহ বুড়া অবস্থায় পেনশনের সওয়াব দিয়া দেয় কিন্তু শুরু করা লাগবে কখন খালি জো বলল সাত বছর থেকে এরকম নিয়ে দেওয়া লাগবে কীভাবে হাত বান্ধা লাগবে দেখেন ভাই কীভাবে কবরের পাথর নিয়ে যাবেন না এমনি এমনি যে মার খাবেন এই এটা কি কান ধরা কান ধরা রে কান ধরা স্যারেন্ডার আমরা ছোটোবেলায় শুনছি যখন ওই পাকিস্তানের আর্মি দেখতি বাংলাদেশি কিছু লোক আবার যখন মুক্তিযোদ্ধা দেখা পাকিস্তানের এই হাত তুললেই আর গুলি নাই হাত তোলার নাম কি তা আমরা কান ধরে কি করতেছি স্যারেন্ডার তারপরে আল্লাহ আকবার কয়ে এই যে হাত বাঁধলাম কি তৃতীয় কাতার একজনের মোবাইলে আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলা রিংটোন বাজতেছে ওই কাল হাত বাঁধে ইস সালারে ইস মানে রিংটোনও থামে না ওই ইস সালারেও বন্ধ করে না নামাজ শেষ করলো ভাই ভাই ইস করলেন সালারে করলেন তাই হুদুর হাতটা খালি আমার খোলা থাকলে ওর সাপ আহ ফাটাতাম
কিন্তু আমি বিপদত পড়ছি হাত বাঁধে। তার মানে কি বুঝলেন? হাত বাঁধা মানে কি? আসামি হওয়া। কার সামনে? আল্লাহর সামনে। এই জন্য আল্লাহ বলেছেন লিল্লাহি কানিতিন, আনুগত্য নিয়ে। কিন্তু আমাদের বাংলাদেশের অনেক মসজিদের মধ্যে সিয়ার ঢুকছে। জোরে কন কি ঢুকছে? কারণ সিয়ারে বসলে কোনোদিন আনুগত্য হয় না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রাসুল বললেন দাঁড়াও, সবাই দাঁড়াইছে, বেলাল আকামত দেয়, তুমি বসে কেন? সাহাই বলতেছে রাসুলাল্লাহ, আমি দাঁড়াবার চাই কিন্তু দাঁড়াবার পারতেছি না। হুজুর, আমি দাঁড়াবার চাই কিন্তু দাঁড়াবার পারতেছি না। আল্লাহ নবী বললেন কেন পারতেছো না? বলে আজকে তিন দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে, আমি দাঁড়াবার চাই কিন্তু আমার মাথা ঘুরমি দেয়, আমি দাঁড়াবার পারতেছি না। হুজুর, যখন হযরত বেলাল আজান দিছে, ওই আজান শোনার সাথে সাথে আমার মন বলতেছে তুই তিন দিনের না খাওয়া, বাড়িতেই নামাজ পড়, কিন্তু আমার ইমান বলতেছে জামাত ধর। জোরে কান কি ধর? আজকে বাংলাদেশে কি ধর? এই জামাত, এই জামাত কুটি শুরু হতো জানেন? আল্লাহ রাসুল হিজরত করে যখন মদিনাত গেলেন, মদিনাত যাওয়ার ছয় মাস পরে আবু জেহেল চিন্তা করে কে রে, রাতের অন্ধকারে আবদুল্লাহর বেটা মক্কা ছেড়ে মদিনাত চলে গেল, ওটি যায় কি করতেছে, ওখানে যায় কি করতেছে? দুইজন গুপ্ত স্বর্গে পাঠাচ্ছে, দেখছেন? এ খেয়াল করে দেখেন মক্কার কাফেরেরা কি করতেছে, ওইটা কিন্তু নবী জানবার চায় না, কিন্তু নবী মদিনাত কি করতেছে এইটা কাফেরেরা জানবার চায়। আজকে কাফেরেরা কি করতেছে, ইহুদিরা কি করতেছে, খ্রিস্টানরা কি করতেছে এইটা মুসলমান কোনোদিন জানবার চায় না, কিন্তু মুসলমান কি করতেছে এইটা কিন্তু কাফেরেরা জানবার চায়। জোরে কথা, এজন্য বাসাই করতেছে প্রকৃত মুসলমান কারা, শৈলীকে ধরে তো কাম হবে না। এমনও মুসলমানের বিশাল দল আল্লাহ আকবার স্লোগান দিবার পারে না, এরকম দল আছে না? নেই, আছে, বহু স্লোগান দেয়, কিন্তু যদি একজন ভুল করে এটা দিছিল সালাউদ্দিন কাদের চৌধুরী, এই যে হাসি হলো না, ওর বেটা দিছিল হুম্মাম কাদের, ওই সিটাগাং দিছিল, ফট করে নানা তকবির কছে, সামনে বিএমপির আল্লাহ আকবার কছে। তো বিএমপির এক বড় নেতাকে দিয়ে বলতেছে এই যে নারাই তকবির দিল আর আর আল্লাহ আকবার করলো, তো এটা তো আমাকে দলের স্লোগান লয়, হঠাৎ বাড়াছে, বলে এখন কি বাড়াছে হঠাৎ নারায়, এটা কোন দলের স্লোগান না মুসলমানের, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন হযরত বেলাল আজান দিয়েছে তখন আমার মন বলতেছে তিন দিনের না খাওয়া, বাড়িতে নামাজ পড়, কিন্তু আমার ইমান বলতেছে জামাত ধর। কি ধর? তা বুঝে এলে দুইজন গুপ্তচর গিয়ে দেখে যে বেলাল আজান দিছে, ওরা দেখতেছে মদিনাত নবী কি করতেছে, বেলাল আজান দিছে, আজান দেওয়ার সময় সব মুসলমানেরা একটা ঘরের মধ্যে গেছে, ওরা জানলা দিয়ে তাকায় দেখে যেই বেলালকে আমরা সারাদিন মারছি রে, যেই বেলালের বুকের উপর পাথর চাপা দিছি, সেই বেলাল ডাকলো আর সব চলে আসলো। ওরা জানলা দিয়ে তাকায় দেখে নবী সামনে গেছে, বেলাল আকামত দিছে, নবী নিয়ত বান্ধিচ্ছে, এরাও নিয়ত বান্ধিচ্ছে, পায়ের গোড়ালি সময় গোড়ালি, ওসমানের কাছে বেলাল, ধনির কাছে গরিব, কালোর কাছে ফর্সা, ওরা দুইজন দৌড়ে যায় মক্কা আবু জেহেলকে বলতেছে মদিনায় যায় বসে নাই। আবু জেহেল বলতেছে কি করতেছে, বলে জামাত করতেছে। আবু জেহেল কয় জামাত ভাঙ্গা লাগবে। আজকে আবু জেহেলের লোকেরা বহু চেষ্টা করছে জামাত ভাঙ্গা লাগবে কিন্তু পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? আরো মজবুত হচ্ছে, ডাইরেক্ট মিটিং হচ্ছে না, অনলাইনে হচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? অনলাইনে লেখাপড়া হলে মিটিং হবে না? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, দুর্বল সাহাবী বলতেছে রাসূলুল্লাহ ছোট বাচ্চার মতন হামাগুড়ি দিয়া 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 আমি মসজিদের বারান্দায়
মসজিদের বারান্দায় যখন আসলাম তখন আমার ঈমান বলতেছে সামনে কাতারে নামাজ পড়। আল্লাহ রাসূল বলেছেন সামনে কাতারে নামাজের যে সওয়াব যদি মুসল্লিরা জানবার পারত তাহলে সামনে কাতারে দাঁড়ানোর জন্য তারা পাড়াপাড়ি করত। জোরে কর না সুবহানাল্লাহ। আর আমাকে রেখে আজান দেওয়ার কিন্তু পরে আসে কিন্তু মসজিদের মধ্যে ঢোকে না, খালি বেড়া ঘরে। আমি একজনে কইলাম কে ভাই ঢুকিস না কেন, সামনে কাতারে নামাজ পড়লে বিপদ হুজুর। ইমাম সালাম ফিরালি ওরা ফট করে দাঁড়ায়, যদি ওরা সুন্নতের নিয়ত করে আমার বারামুখী করে। এই জন্যে সবার শেষে কাতারে থাকবো, সালাম ফিরালি বার হব। অথচ আল্লাহ বলতেছেন বিশ্বরী একটু মনোযোগ দেবেন হুজুর, তিন দিন হলে না খাওয়ার কারণে আমি দাঁড়াবার চাই কিন্তু আমার দেহ এত দুর্বল আমি দাঁড়াবার পারতেছি না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন ওসমান রে দুটো একসাথে উঠলো কে রে, এ কীভাবে শয়তানি করবি রে? না এরাই তো কিশোর গ্যাং, হ্যাঁ এরকম সিনে না এই সময় থেকে এরা প্রেমপত্র লিখতে শুরু করছে। শোনেন বাংলাদেশের সরকার বাল্য বিয়ে বন্ধ করছে কিন্তু বাল্য প্রেম বন্ধ করেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আমি সেদিন দেখলাম ইউটিউবে শিক্ষকেরা কি ব্যাং ব্যাং লাফান শিখাচ্ছে, ব্যাং লাফান শয়তান শিখাচ্ছে না, চা পাত খালি লাগতাম দরকার। আমাদের সন্তানগুলোকে আপনি কোথায় দিচ্ছেন? পাখির ডাক ব্যাঙ্গের ডাক শিখানোর জন্যে জালিকাল কিতাব ওলাইভাবে হুদাল্লিল মুত্তাকিন সবগুলো নিয়ে মাদ্রাসায় দেন। বাংলাদেশের জেনারেল শিক্ষাও আছে, মাদ্রাসার শিক্ষাও আছে মাদ্রাসায়। জোরে কোন কথা ঠিক কিনা? এবারে ঢাকা আমি গতবারও কইছিলাম ওই সংসদ বাদ দেন তো সব জায়গায় চলো, হ্যাঁ সব জায়গায়, এমনকি ওই মমতাদের বাড়িতেও জ্বলান লাগবে। জোরে কোন কথা? শালা বলে সিয়া সাত্তা জানে, তো এখন স্লোগানটা এইভাবে দেন যদি সংসদের কথা কন তো আবার করবি ওরা ওই দলের, ওই দলের কর টাইম দেবো আমরা, আমরা অ্যাঙ্গেলে মার দেবো। জোরে কোন কথা ঠিক? আমি যে বলো আল কোরআনের আলো, আপনার বলুন সব জায়গায় জালো, বলতে পারো না ভাই? আল কোরআনের আলো আল্লাহ নবী ডাক দিলেন ওসমান, অসংখ্য সাহাবীর মধ্যে নবী ওসমানকে ডাক দেওয়ার কারণ হলো নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় ওসমান হলেন খাদ্যমন্ত্রী, সুবহানাল্লাহ, অর্থমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর দায়িত্ব ছিল ওসমানের। আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় ধর্মমন্ত্রীর নাম হলো আবু বক্কর। হ্যাঁ সুবহানাল্লাহ, কত কি হয় রে। আমি কয়েকদিন আগে ইসলামপুরে গেছিলাম, জামালপুরের ইসলামপুরে, ওইখানে আমাকে ধর্মমন্ত্রীর বাড়ি, জায়গার নাম কিন্তু ভালো ইসলামপুর, ধর্মমন্ত্রী। আর আইনমন্ত্রী হলেন হযরত উমর, আইনমন্ত্রীকে, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। এই পিক 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 শিক্ষা। রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, ওই ব্যক্তি হলো সবচাইতে দামি এবং সম্মানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। কথা কন না কেন, এই শিক্ষা কি আমার কথা না রাসূলের কথা? এখন আল্লাহ নবী আবু বকরকে ধর্মমন্ত্রীর দায়িত্ব দিয়েছে নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। নবী মসজিদে নববীতে বসে আছেন এমন সময় ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীর সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিলেন, ফেরেশতা জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এই সালামটা আমি দেইনি, এই সালামটা আল্লাহ তাআলা দিয়েছে আমার মাধ্যমে। নবী খুশিতে দাঁড়িয়ে গেছে, আল্লাহ আমাকে সালাম দিছে। জিবরাইল বললেন নবীজি
শুধু আল্লাহ আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে। নবী বললেন, জিব্রাইল আমার ধর্মমন্ত্রী আবু বকরকে আল্লাহ সালাম দিল, এই সালামটা আবু বকরের কাছে কে পৌঁছে দিবে? ফেরেশতা জিব্রাইল বলে, নবী ছাড়া অন্য কারো কাছে চাওয়ার যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আল্লাহর সালাম আমি আবু বকরের কাছে পৌঁছাই দিতাম, কিন্তু আমি আপনি ছাড়া অন্য কারো কাছে যাওয়ার হুকুম নাই, এই কারণে আপনি আল্লাহর সালাম আবু বকরের কাছে পৌঁছাইয়া দিবে। নবী বলেন, জিব্রাইল আমি তোমার কাছে একটু জানবার চাই। ফেরেশতা জিব্রাইল বললেন, হুজুর কি জানবেন? আল্লাহ নবী বললেন, কোন আমলের কারণে আবু বকরকে আল্লাহ সালাম দিল এইটা কি তুমি বলতে পারো না? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এইটা জানি না। নবী বললেন, আমিও তো জানি না। ফেরেশতা জিব্রাইল বলতেছে, আমিও জানি না, আপনিও জানেন না কোন আমলের কারণে আল্লাহ সালাম দিল, জানতে যদি চান তাহলে আপনি তদন্ত করে জেনে নেন। গভীর রাত্রে সবাই তখন ঘুমায় গেছে, এমন সময় আল্লাহর নবী চুপি চুপি আবু বকরের ঘরের জানলায় ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার মতন ফসফসানি গ্যাঙ্গানি একটা শব্দ শুনতে পায়। নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, দুনিয়াতে তুমি 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছ, তার মধ্যে 1 নম্বর হলো আবু বকর। সবাই যখন ঘুমাই ওই সময় আবু বকর এমন করে কেন কান্দে? নবী কিছুই বললেন না, নবী চলে গেলেন মসজিদে নববীতে ফজরের নামাজের পরে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে তোমরা সবাই চলে যাও, আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। জোরে কান, সুবহানাল্লাহ। সেই মাত্র নবী বলেছেন তোমরা সবাই চলে যাও, আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, বলা মাত্রই সাহাবীরা সবাই মসজিদ থেকে বের হয়ে যায়। এখন যদি বাংলাদেশের ইমাম বলে তোমরা সবাই চলে যাও, মুয়াজ্জিনের সঙ্গে আমার গোপন কিছু কথা আছে, তখন মুসল্লিরা বলবে, হুজুর আপনার গোপন কথা থাকলে আপনি আর মুয়াজ্জিন বাইরে যান। জোরে কোন কথা ঠিক কি না? আপনি আর মুয়াজ্জিন বাইরে যান, আমরা যাবার পারবো না। যেই ব্যক্তি একতে দেয় তো বিহাজাল ইমাম বলে, সেই যদি ইমানের কমান না মানে তার একটা ওয়াক্ত নামাজ তার পিছনে আদায় হবে না। সুবহানাল্লাহ। কন্যাকা অনেক মসজিদে দেখবেন মুয়াজ্জিনও করে, ওই ব্যক্তি আবার ইমামতিও করে। দুই একটা মুসলিম এসে গেলে, হ্যাঁ সব মসজিদে টাইসের উপর ধুলে এরকম লোক দেয় ঠিক মতো ঝাঁক দিতে পারো না, মাকড়াসের ভাষা এইরকম তাড়া দিয়ে মসজিদকে ভয়ের থতকে থতকে কাঁপে ঝাঁক দেয়। কিছুক্ষণ পরে নামাজের সময় হলে কয়ে, যান সামনে যান মসজিদ সাহেব, যান মসজিদ সামনে যায়, ওই একটি দেয় তুই হাজার ইমামকে, আল্লাহ করে তো নামাজক লাত্তি মারি, তোর নামাজ কোনোদিন কবুল হবে না। ইমামরে ধমক দিয়া তার কাছে একটা করবি, এমন মুসল্লির নামাজ আল্লাহ কবুল করবে না। ইমাম মুয়াজ্জিন মসজিদ পরিষ্কারের জন্যে না, আজান দেওয়ার জন্যে, নামাজ পড়ানোর জন্যে। জোরে কোন কথা ঠিক কি না? আরে বেটা তুমি সব কাম করে নাও, নবী নিজে মসজিদ ঝাড় দিয়েছে, আপনি জানেন নবী নিজে মসজিদ ঝাড় দিয়েছে। হজরত উমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা হয়ে আল্লাহর ঘর মসজিদ নিজে ঝাড়ু দিয়েছে, কারণ দুনিয়ার কোনো মানুষের ঘর না, ঘর কার? আল্লাহ। তুমি কি হছো কেশিয়া? তুমি সভাপতি হছো? মশানলি আছে সারা মাস কেশিয়ার সাহেব ইমামের পিছনে নামাজ পড়ে, আর যে মাস শেষ হয় তখন ইমামকে কেশিয়ারের পাশে ঘোরা লাগে, মাস গেল চাষা বেতন দেবে না, দিমো পারে 2 মাস হলে বেতন পায় না, এরকম মসজিদ আছে না? দেয় কথা কন না কেন আছে না? কোন পাথেও নিয়ে কবরে যাবেন, কি আমল করে কবরে যাবেন, কিন্তু যেদিন ডাক পড়িবে এই বিষয়টা সামনে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সবাই যখন চলে গেল, আবু বকরকে নবী কাছে ডাক দিয়ে বলল, আবু বকর এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমারে সালাম দেয়?
যেই বলেছে এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দাও বলাও সরা আউবাক করে দিয়ে আল্লাহ তাআলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে নবী চমকে গেল আল্লাহ সালাম দেওয়ার কথা শুনে আনন্দ না করে কাঁদে কেন হুঁশ ফিরালে বলে কাঁদো কেন বলে এই অদমকে এই অদমকে আল্লাহ কেন সালাম দিল আমি জানি না আমি জানি না সুবহানাল্লাহ চেয়ারম্যান সাহেব আপনাকে সালাম দিলে আপনি চা খানা রকম চেয়ারম্যান আমাকে সালাম দেয় রে আর এমপি দিলে তো আর আর এক লোক হচ্ছে মোবাইল কেবলই কোন করে বাজাচ্ছে ধরছে প্রধান আসসালামু আলাইকুম আমাকে প্রধানমন্ত্রী সালাম দিছে উনি কয় ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন কয় একটা কথা শোনে না হুজুর খালি সালাম দেয় কয়ে দেয় কইলাম পাগলা এরা সব মোবাইল একটা রেকর্ড করে দিতে প্রধানমন্ত্রী মাঝে মধ্যে এরকম একটু শুভেচ্ছা দেয় সালাম দেয় ঠিকই কিন্তু ল্যায় না কথা কম না কেন দেয় ঠিকই ল্যায় না সালাম দেওয়া হলো সুন্নত আর নেওয়া কি সুন্নত আদায় করে কিন্তু ওয়াজিব এটা একটা তামাশা জোরে কেন এটার নাম কি তামাশা তুমি সালাম দিবে কিন্তু সালাম নিবে না আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন আবু বকর বলে রাসূলুল্লাহ কোন আমলের কারণে আরশের আল্লাহ বলে সালাম দেয় আমি জানি না নবী বললেন আমি জানি আবু বকর বলে হুজুর কেমনে জানলেন বলে সবাই যখন ঘুমায় ছিল তোমার ঘরে জানলার পাশে দাঁড়ায়া তোমার কান্নার শব্দ আমি শুনতে পেয়েছি আবু বকর বলো তো সবাই যখন ঘুমায় যায় তুমি তখন কান্দো কেন আবু বকর কেন কান্দো বলে আবু বকর বলে রাসূলুল্লাহ আপনি হুকুম করেছেন এশার নামাজের পরে তোমরা ঘুমায়া যাও এশার নামাজের পরে তোমরা গাল গল্প করো না বরং তোমরা ঘুমিয়ে যাও হুজুর আপনার কথা মতো এশার নামাজের পর আমি ঘুমায় যাই কিন্তু আল্লাহর কোরআন বলতেছে অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক রাতের এমন একটা অংশ আছে যে অংশে আল্লাহ তাআলা তাহাজ্জতের নামাজ নফল করেছে ওগো আল্লাহর নবী পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমি তেমন শান্তি পাই না কারণ পাঁচ ওয়াক্ত নামাজ ইমামের পিছনে ইক্তেদা করা লাগে নিজের ইচ্ছা মতো রুকু থাকতে পারি না নিজের ইচ্ছা মতো আমি সেজদা দিবার পারি না জোরে কোন কথা ঠিক কি না আপনি যদি মনে করেন যে আমি নিজের ইচ্ছা মতো সেজদা দেব উমর ফারুক বললেন রাসূলুল্লাহ আসরের নামাজের প্রথম সেজদায় তিনবার সুবহান রাব্বিল আলা কইলাম কিন্তু দ্বিতীয় সেজদায় একশো বার কই তাও আপনি সেজদা তোলেন না এক সেজদা তিনবার আর এক সেজদা একশো বার কারণ কি আল্লাহ রাসূল বলেন ওমর দ্বিতীয় সেজদায় তিনবার সুবহান রাব্বিল আলা বলার পরে আমি সেজদা থেকে মাথা তুলতে চাইছিলাম কিন্তু দুইটা পবিত্র কখন যে আমার পিঠের উপর চড়ে বসলো ওরা যতক্ষণ বসেছিল ততক্ষণ আমি সেজদা তুলতে পারি নাই এই দুইটা পবিত্র নাম হলো হাসান আর হোসাই এখান থেকে প্রমাণ হলো নামাজ ফরজ যখন আদায় করবেন তখন আপনার ইচ্ছা মতো সেজদা দিবার পারবেন না আবার ইমামের ইচ্ছা মতো ইমামও সেজদায় থাকতে পারবে না মুসলিরা ব্যস্ত হয়ে যাবে ধরে কোন কথা ঠিক কি না কিন্তু তাহাজ্জতের নামাজ এমন একটা নামাজ এক জগ পানির মধ্যে ওই যে এক জগ পানি ওই পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে হারিয়ে যায় আপনি শত চেষ্টা করলেও যেমন চিনিকে আর পানি থেকে আলাদা করতে পারবেন না তাহাজ্জতের নামাজে যখন কোনো বান্দা দাঁড়িয়ে যায় ওই বান্দা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব এমনভাবে বিলীন করে দেয় ওই বান্দার বান্দা থাকে না ওই বান্দা হয়ে যায় আল্লাহ হুজুর তাহাজ্জতের নামাজ শেষ এখনো বেলাল ফজরের আজান দেয় নাই ওই সময় চিন্তা করলাম তাহাজ্জতের নামাজও শেষ হলো এখনও বেলাল ফজর আজান দেয় নাই এমন সময় যদি ঘুমায় যায় তাহলে হয়তো ফজরের জামাত কাজা হবে এই জন্যে আমি একটা মোরা কাবা
হুজুর আমি একটু নিজের ধ্যান ভিতরে ঢুকে গেলাম, ডুব দিলে ডুবারও হবে, মুনি মুক্তা খুঁজে পাবে, পুরা হবে মনস্কাম। বাম স্তনের দুই আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মুকাম, ওই সাগরের মধ্যে ডুব দিয়ে দেখি হাসরের ময়দানে কে যেন বলতেছে, আজকে হাসরের ময়দানে সবাই জান্নাতে যাবে, একজন ব্যক্তি শুধু জাহান্নামী। কে যেন বলতেছে, আজকে হাসরের ময়দানে সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তি জাহান্নামী। আমার এত বড় ভয়, সেই একজন ব্যক্তি যদি আবু বকর হয়। রাসূল আবু বকরের কপালে চুমা দিয়ে বলেন, ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম, যে যত আল্লাহর বেশি ভয় তার জন্য আরো শের আল্লাহর সালাম। এখন আপনারা বলেন ধর্মমন্ত্রী কি ঠিক আছে, আইনমন্ত্রী? এই হযরত ওমর আইনমন্ত্রী কেমন আইনমন্ত্রী? আর অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। সুবহানাল্লাহ, আল্লাহ ওসমানকে ডাক দেয়, বলেন ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আর তোমার এই ভাই তিন দিন হলে না খেয়ে আস, মনে আছে না, বলে গেছেন না খেয়ে থাকার কারণে দাঁড়াবার পারতেছে না, দাঁড়াইলে মাথা ঘুরে পড়ে যায়, আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে। নবী কিন্তু বলে নাই এত সম্পদের মালিক হইছো, এ কথা কইছে না, কি বলছে? তাহলে এখন আপনারা বলেন তো, আপনাদের যেগুলো সম্পদ আছে এগুলোর মালিক কে? সবাই বলতেছে না, সবাই এটা এটা বলতে কষ্ট লাগে, কষ্ট লাগে না? কি রে, আমি কামাই করে পকেটে থুছি, আপত্তি করে। জোরে বলেন, সমস্ত সম্পদের মালিক কে? আল্লাহ কোরআনে বলেছে, লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মসজিদের দানের কৌটা যখন তোমার সামনে যায়, তোমার পকেটে 500 টাকার লোট, 200 টাকার লোট, 100 টাকার লোট, তিনটা লোট আছে, দানের বাক্স গেছে, ওই খেয়াল করে দেখে 10 টাকা নাই, যেরকম কয় টাকা নাই, এমন জোরে ঠেলা মারছে, দুইজন পার হয়ে বাক্স গেছে, ওরা দুইজন বলতেছে, যাক আলহামদুলিল্লাহ তোর হাতত বল আছে, কিন্তু আর কান্দের ফেরেস্তা বলতেছে, আল্লাহ এর পকেটে 500, 200, 100 টাকা লোট থাকার পরেও তোমার ঘরের দান বাক্স ঠেলা মারলো, এর কান্দ আমরা থাকবো না, ই পুরিয়া শয়তান, ই ফাইলুল্লিল মুসল্লিন, ই মুসল্লি নয়, ওই মুসল্লি নামে ঠাট্টাকারী, পকেটের টাকা থাইকা তোমার দান বাক্স যারা ঠেলা মারে, এরা আর যাই হোক এরা প্রকৃত মুসলমান নয়। আজকে মুখের সামনে যখন ব্যাগ গেল, টাকা থাকার পরও ব্যাগ যারা ঠেলা মারছেন, আপনারা হয়তো ভাবতেছেন শুধু আবার টাকা তুলবেন, না সুযোগ একবারে যায়, যখন কথা ঠিক বললেন কি, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদের মালিক বানাইছে, ওসমান মালিক বানাইছে, সম্পদ কি কার? আল্লাহ। সেখান থেকে তোমার গরিব ভাইকে কিছু দাও, তোমার গরিব ভাইরে কিছু দান করো, সে তিন দিন হলে না খেয়ে আছে। ওসমান চোখের পানি বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাইটা তিন দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম, আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাইয়া দিতাম। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আপনার বলেন তো, ওসমান গুনি এই কথার সাথে কি কামের মিল আছে? কারণ লিমা তাকুলু মালা তাফালুন, আমার ভাই তিন দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম, নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাই দিতাম। এই যে যে ছেলেটা ভাষণ দিল, মাহফিল করতেছে, নাম কি? আশিকুর। আশিকুর আমাকে বলতেছে, হুজুর জান্নাতুল বাকির মধ্যে ঢুকতি, জান্নাতুল বাকি মানে ওদের রাসূলের রওজা পার হয়ে জান্নাতুল বাকির মধ্যে ঢুকতি আমার দেহ থরথর করে কাঁপা শুরু করলো। আমি কলাম, তোমার যে কাঁপ, সেই কাঁপের ওয়াজ করছি আজ থেকে আমি বহু বছর আগে। ওসমান গুনির কবর জান্নাতুল বাকিতে ঢুকতি প্রথম যে কবরটা বাজবে সেটাই ওসমান গুনির কবর। ভাইরে না চাওয়াপন তো সোবান আল্লাহ জোরে আসবে না, তো বিশ্বাস হচ্ছে না, কথা বিশ্বাস হচ্ছে না। ওই কবরের পাশে দাঁড়ান,
আপনার গোটা দেহ থরথর করে কাঁপবে। কারণ কবরের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার নিজের ডিগ্রি দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহর ডিগ্রি আল্লাহ দান করছে। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহু গানিয়ুন ও আন্তুমুল ফুকারা, আমি আল্লাহ হচ্ছি ধনী আর সব ফকির। এরপর আল্লাহ বলেছেন ইল্লা ইল্লা উসমানু গানিয়ুন। জোরে কোন সুবহানাল্লাহ, শুধু আমি আল্লাহ একলাই ধনী না, আর একটা ধনী আছে, ধনী আছে একটা আল্লাহ আরশে, আর একটা ধনী আছে জমিনে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ধনী আমরা মানি, কিন্তু উসমান গনি ধনী এইটা কেমনে হলো একটু জানতে চাই। রাসূল বললেন তাহলে শোনো, আমি নবী একদিন বসে আছি মসজিদে নববীর ভিতরে, এমন সময় একজন সাহাবী এসে আমার কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন তাহলে আল্লাহর হস্তে একটু সাহায্য করেন। সঙ্গে সঙ্গে নবী এইভাবে জুব্বা তুললেন, তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা বসে আছে। পেটে কি বান্ধেছে? আমাকে নবী কিন্তু ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধে। তারপরে আমরা কিন্তু বলি সাইয়েদেনা। সাইয়েদেনা মানে কি? এই এখনই গরুষে পড়লেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে হলো আমাদের নেতা। দরুদের মধ্যে আপনি নবীকে নেতা বলবেন, আর বাস্তবে অন্য একজন নেতার পিছনে সামসাগিরি করবেন, আপনি যতই দরুদ পড়েন আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য স্লোগান দেব, আমার নেতা তোমার নেতা। আল্লাহ দেখেন তো কারা কারা বলতেছেন, আল্লাহ দেখেন তো। আল্লাহ আপনি জানেন একটা স্লোগানের কারণে কবরের মধ্যে যখন প্রশ্ন করবে ওমান নবী কা তোমার নবী কে, নবী তখন বলবে শুভ দশার মাহফিলে আমাকে যারা বিশ্ব নেতার আসন দিয়েছে আমি তাদেরকে উম্মত হিসাবে গ্রহণ করে নিলাম। দুনিয়ার মেম্বার চেয়ারম্যান জবান খুলে দেওয়া লাগবে যে হুজুরের সামনে কিছু লোক আছে মর্দে মুজাহিদ, এ তুই মুয়া নেতা না রে, যেই নেতা লাইলাতুল মেরাজে জান্নাত দেখবার গেছে। আর ফেরেশতা জিবরাইল বলতে যে হুজুর আপনি যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। নবী এই যে কথা একবার কইছিস খবরদার আর কইস না। জিবরাইল কয় হুজুর আমি ভালো কথা কইলাম, দুনিয়া হলো কষ্টের জায়গা, যেই দুনিয়াতে আপনার চাচা মরে গেছে, আপনার খাতিজা মারা গেছে, তাইফের ময়দানে পাথর খাচ্ছেন, সেই দুনিয়াতে না আছে আপনি জান্নাতে থাকেন, আর যদি বার না হন সালামুন আলাইকুম তিবুতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাসূল বলে জিবরাইল, আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন আমি জান্নাতে ঢুকতামই না, আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাছে আমার জন্য না, আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে এই জান্নাত দেখার জন্য ঢুকছি, আমি যেন যাইয়া বলতে পারি তোমাদের জন্য আল্লাহ এইভাবে সুন্দর করে জান্নাত বানাইছে। আমি সেই দিন জান্নাতে ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতে হবে। আর হামাকের গুলা ভোট পেয়ে সংসদত গেলি আর হামাকের কথা মনে থাকে না, জোরে কথা কন না কেন, সেলার পাশে ঘোরেন। স্লোগানটা একটু সাইজ মতো দিবেন, এক স্লোগানে যেন বিশ্বনবী আমাকে কবরে উম্মত হিসেবে গ্রহণ করে নেয়। দিবার পারবেন গলা ছেড়ে দিয়ে পারবেন, আমার নেতা তোমার নেতা, বিশ্বনবীর চরিত্র। এরা তো শিখা দিছে গতবার ফুলের মতো, তো এই এলেন স্যামসা কয় না আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো ধরে কোন কথা ঠিক না, এটা কেন ফুলের চাইতে? একটা স্লোগান দেন সবাই দেন, বিশ্ব নবীর চরিত্র লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শুনেন, উসমান গনি সম্পর্কে বলা হচ্ছে আল্লাহ রাসূল বলতেছেন আমি যখন এভাবে জুব্বা তুললাম ওই সাহাবি দেখার পরে বলি রাসূল আল্লাহ আমার পরিবার না খেয়ে আছে আমিও না খেয়ে আছি, কিন্তু পেটে পাথর বান্দার মতন খিদা লাগে নাই। হুজুর আমার চাইতো আপনি বেশি ক্ষুধার্ত, এই বলে যখন সাহাবি যাবার চাই রাসূল ডাক দিলেন আয়। হুজুর ডাকে কি করবেন, ক্ষুধার পেটে এলা সান্ত্বনা কুলে বিতায়। আল্লাহ রাসূল বললেন আয়, কাছে বসায় বললেন আম্মা সাইলা ফালা তানহার,
আল্লাহ কোরআনে বলেছে সাইলকারীকে ফিরিয়ে দেওয়া যায় না। কয় হুজুর আপনি দিবেন কেমনে, আপনি তো খুদার দলাত কাটে পাথর বান্ধা আছেন। রাসূল কয় আমি দিবার পারি না বলে কেউ নাই। আলি সঙ্গে সঙ্গে দৌড়াইছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তোমার এই ভাই তিন দিন হলে না খেয়ে আছে, এর বাড়িতে খাবার নাই। আলী বলতেছে আমি তো সাত দিন হলে খাইনি, তো আমার ডাকা লাভ কি? বলে তোমার ডাকার কারণ হলো আমি লিখতে পারি না, তুমি লিখতে পারো, সুবহানাল্লাহ। তাই বলে মনে করেন না আমাদের নবী মূর্খ নবী, তা কিন্তু মনে করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন ইন্নি বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। বাংলাদেশের কোন একটা বক্তা বলেছিল আমাদের নবী মূর্খ ছিল, কিন্তু আমাদের নবী মূর্খ না, আমাদের নবী বলেছেন আল্লাহ আমাকে ওস্তাদ করে দুনিয়াতে প্রেরণ করেছে। ইন্নি বুইস্তু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। জোরে কেন, সুবহানাল্লাহ। কি লিখবো হযরত আলী বললেন, কি লিখবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন লেখো ওসমান, উপরে নাম লেখো ওসমান, তোমার কাছে এই লোকটা যাওয়া মাত্র তুমি তাকে 2000 টাকা দিয়া দিবে। অর্থমন্ত্রী, জোরে কেন, কি মন্ত্রী, নিচে আমার নাম লেখো, নিচে আমার নাম লেখো, প্রেরিত কে? মোহাম্মদুর রাসূলুল্লাহ। গরিব কয় হুজুর 2-2 টাকা হলি আমার যথেষ্ট, এই 2000 আমি কি করব? আল্লাহ রাসূল কয় অল্প দান করার কাছে আমি পাঠাচ্ছি না। তো ওসমান গনির কাছে চিঠি নিয়ে গরিব সাহাবি হাজির, যাইয়া দেখে ওসমান গনি আর কেশিয়ার দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, ঝগড়া। কিছুক্ষণ পরেই বলতেছে এই বেটা স্যার আনার হিসাব দে, সারাদিন কি হিসাব করিস, স্যার আনার মিল কেন পড়তেছে না? কেশিয়ার খেলে সমানে পাতা উল্টে আয়, কিন্তু স্যার আনার হিসাব পায় না। গরিব মনে মনে কয় চিঠির মধ্যে 2000 টাকা লেখা আছে, আর বেটা স্যার আনার জন্য কেশিয়ারকে ধরছে, দিবি না, দিবে? চলে গেছে নবীর কাছে গিয়া বলতেছে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার পাঠাইছেন যে স্যার আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না। রাসূল বলে তুমি কি চিঠি দিছো? কয় দেওয়ার তো আমি পরিবেশ পাইলাম না। আল্লাহ রাসূল বললেন আবার যাও, আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী আবার গিয়েছেন ওসমানের কাছে, গিয়ে দেখে কেশিয়ারের কপাল যে ঘাম টপ টপ করে পড়তেছে, কেশিয়ারের কপাল ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরে বলতেছে বেটা স্যার আনার হিসাব দে, হিসাব না দিলে তোর ছুটি নাই। গরিব কয় আল্লাহ 1-2 ঘন্টা হলে যেই বেটা স্যার আনার হিসাব ছাড়ে না, উনি কোনোদিন 2000 টাকা দান করবে না। আপনারা বলেন তো এই স্যার আনার হিসাব কেন ওসমান ছাড়তেছে না? একটাই মাত্র কারণ হলো আল্লাহ যাকে সম্পদ দিয়েছে তাকে হিসাব করা লাগবে, পাই টু পাই হিসাব করে শতকরা 2.5 টাকা তাকে জাকাত দেওয়া লাগবে। ধরেন ঠিক কি না? যদি মনে করেন আটা না চার না এগুলোর হিসেবে দরকার নেই, তোর জাকাত হবি না। শতকরা কয় টাকা? আরো ধরে কম, তাহলে তার মধ্যে 100-এর মধ্যে চার আনার দাম আছে না নাই? যেমন রাশেদ খান মিনুন বলেছে বর্তমান সরকার কে যেন একজন নেতা বলেছিল, এরকে ভোট নাই কিছু নাই, এরকম সাথে লেখলো ঐক্য জোট করে এমপি মন্ত্রী, এগুলো না লেওয়াই ভালো। রাশেদ খান মিনুন বলতেছে বর্তমান সরকারকে, সরকার সাহেব 1 টাকার মধ্যে মনে করেন আপনারা 90 পয়সা, 10 পয়সার দাম নাই, 10 পয়সার দাম নাই, 90 পয়সা 1 টাকা করে গেলে 10 পয়সার দরকার আছে? আমি সেই দিন বুঝলাম এরাও হিসাব শিখিছে, তোর এখন কথা ঠিক কি না? কিন্তু জাকাত দেওয়ার ব্যাপারে, এই ধরো কারণ জাকাত দেওয়ার ব্যাপারে কোনো হিসাব আছে বাংলাদেশে? মন চাইলো দিয়া দিলাম, আর জাকাত দিতে হবে গরিবের বাড়ির যাইয়া, এটাই হলো ইসলামের নিয়ম। গরিব কোনোদিন ধনীর বাড়িতে আসলে জাকাত হবে না, আমার কথা কি বুঝবার পারলেন? জাকাত গরিবের বাড়িতে যাইয়া দেওয়া লাগবে, গরিব কোনোদিন ধনীর বাড়িতে আসবে না। আর আজকে ধনীর বাড়িতে আইসা আইসা গরিব জাকাত চায়, প্রথম দিন আসছে কয় আজ না 21 তারিখ দিব, 21-এ রমজান, 21-এ রমজান যা আসে তাক 21-এ রমজান, পরে 21-এ রমজান সাংবাদিক কয় এই ক্যামেরা নিয়ে আসিস, সাংবাদিক এসে ক্যামেরা রেডি করে রাখছে, জাকাতের লাইন হচ্ছে বিশাল লাইন, দেখতেছেন না ভাই ফেসবুকে দেখতেছেন না, আমি কি এমনি বলতেছেন বিশাল লাইন। তখন ওই শাড়ি দিচ্ছে, শাড়ি দিতে একজন কাছে আমাকে একটা দেন, তাইকে মারছে চর,
দেখেননি আপনারা দেখেননি এই শালা আবার নেতা বাংলাদেশের নেতা এই শালা যাকাতের নাম করে গরীব অসহায়ের গায়ে তুমি হাত তুলেছো তোমার এই হাত জাহান্নামে চলে যাবে জোরে বলেন কথা ঠিক কি না এগুলা যাকাত না এগুলা নাম হলো ফ্যাশন একটু মনোযোগ দিয়ে শুনবেন ওসমান গনির এই অবস্থা দেখে গরিব সাহাবী মনে মনে চিন্তা করে আবার যদি নবীর কাছে যাই নবী আবার পাঠায় দিবে দরকার নাই কারণ না খায়া বসে থাকা যায় না খায়া ঘোড়া আপনারা কি মনে করছেন না খায়া ঘোড়া দেবে আমি দেখছি এক ফকির এক দরজার ভিক্ষা করে দুই দরজা বাদ দিয়ে আর এক দরজার যায় আমি কইলাম কে রে ভাত মাঝখানে দুই বাড়ির দরজা বাদ দিলে কেন আমার কাছে হুজুর আপনি তাহলে ভিক্ষা করেন আমি বললাম ভিক্ষা করা লাগবে কেন বলে হুজুর ভিক্ষার তো নামেন নি বুঝবেন না এর আগে দুই বাড়ির দরজাত কমপক্ষে দশ দিন ভিক্ষা চাষি প্রত্যেক বাড়ি বলছে মাফ করো তো যারা ফকিরের কাছে মাফ চায় আপনি কি মনে করেন আমার সময়ের দাম নেই আমি আল্লাহর রাস্তায় দুই বাড়ি তালাক দিছি তালাক তিন তালাক যা তোর খেয়ে দরজা আমি ফকিরা দাঁড়াবো না চিন্তা করে দেখেন ফকির যদি আপনি মাফ চান তাহলে আপনি হলেন ফকিরের চাইতে বড় ফকির একটু মনোযোগ দেন গরিব সাহাবি চিঠি পকেটের মধ্যে নিয়ে যখন গোপন রাস্তা দিয়ে পালাবার চায় এমন সময় দেখে রাস্তার মাথায় শিক্ষামন্ত্রী দাঁড়ায় আছে সুবহানাল্লাহ কি দাঁড়ায় আছে শিক্ষামন্ত্রী হযরত আলী কারে ভাই মাত্র দুটা টাকা দে চিঠি লেখার জন্য ভিক্ষা লয় তোক যে চিঠি লিখে দিলাম তার বিনিময়ে দুইটা টাকা দে ভাই আমার হাসান হোসেন খুদার জ্বালায় কানতেছে ওদের জন্য কিছু খাবার নিবার চায় দুটা টাকা দে রে ভাই গরিব বলতেছে আলী ভাই আপনি কেমন শিক্ষামন্ত্রী যদি টাকা দুই হাজার পাইতাম তাহলে অবশ্যই আমার কাছে একটা ব্যাগ থাকতো এই দেখেন চিঠি আরে জিব্বাত কামড় দেখায় সিটি কেন দেশনি কই দিবার গেছিলাম দুইবার প্রত্যেকবারই দেখি চার আনার জন্য কেশিয়ারকে ধরছে যে বেটা চার আনার জন্য কেশিয়ারকে ছাড় দেয় না এই কোনোদিন দুই হাজার টাকা আমাকে দান করবে না আলী বলতে যে পাগল রে তুই নবীর সাহাবি হয়ে তুই কেন বুঝলি না নবী যেইগুলো কাম করে নিজের ইচ্ছাই করে না নবী সব কাম করে আমার আল্লাহর ইচ্ছা নবী যেইগুলো কাজ করে কার ইচ্ছায় যা যা খালি শিক্ষামন্ত্রী না হযরত আলী কিন্তু আবার শক্তির দিক দিয়ে কয় নম্বর যা হযরত আলীর ভয়ে গরিব সাহেব ওসমান গনির দরবারে গেছে গিয়া দেখে কেশিয়ার আর ওসমান গনি দুইজন গলা ধরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করতেছে তার মানে চার আনার হিসাব মিলে গেছে গরিব সাহাবি সালাম দিয়া ওই চিঠিখানা ওসমান গনির হাতে দেয় ওসমান গনি চিঠি নিয়ে এক নজর পড়ার পরে চিঠিতে একটা চুমা দেওয়ালে ভাই যান এই চিঠি কে পাঠাইছে গরিব সাহাবি বলতেছে আপনি কি মূর্খ নাকি গরিবের রাগ কম না বেশি আপনি কি মূর্খ নাকি আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমো দিয়া বলতে যে ভাই যান এই চিঠি কে পাঠাইছে গরিব মনে মনে কয় তো সারানার জন্য কেশের সারে না দুই হাজার টাকা দেখে মনে হয় মাথা খারাপ আছে রাগ করে বলতেছে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে ওসমান গনির সঙ্গে সঙ্গে চিঠিতে একটা চুমু দে বলে ভাই যান এই সিঁড়ি কে ফাটাইছে গরিব কয় রে ওসমান আল্লাহর নবী এই সিঁড়ি পাঠাইছে ভালো করে নিচে পড়ে দেখো সঙ্গে সঙ্গে ওসমান গনির চিঠিতে একটা চুমু দিয়ে বলে ভাই যান এই সিঁড়ি কে ফাটাইছে গরিব বলে তোর টেকার আমার দরকার নাই রাগ করে আল্লাহর নবীর দরবারে নবী গো আপনি দিবার পারবেন না ঠিক আছে দুই দুইবার গেলাম সারানার জন্য কেশিয়ারকে ছাড়ে না আলীর ভয়ে গেলাম চিঠি দিলাম চিঠি
পড়ার পরে আমাকে বলে কে পাঠাইছে আমি আপনার নাম বললাম আবার বলে কে পাঠাইছে আমি আপনার নাম বললাম আবার বলে কে পাঠাইছে আমি আপনার নাম বললাম তিন তিনবার নাম শোনার পরেও আবার যখন শুনতে চাই আমি আর বলি নাই রাগ করে আপনাকে নালিশ জানাই নবী কান্দের বলে আল্লাহ আমার ওসমান কি সম্পদের পাগল হলো আমার ওসমানকে অর্থমন্ত্রী দেওয়া হয়েছে তোমার পক্ষ থেকে আর সেই ওসমান কি সম্পদের পাগল হলো নাকি এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে ওসমান গনি এক বস্তা টাকা নিয়ে নবীর দরজা নই বলে ওসমান তোমার এই ভাইকে 2000 টাকা দান করার জন্য চিঠি দিছিলাম কিন্তু 2000 টাকার বদলে এক বস্তা কেন ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ সিটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইকে 2000 টাকা দান করার নিয়ত করেছি আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে আমি ততবার 2000 করে বাড়াইয়া দিব হুজুর আপনাকে আমার এতই ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ পরপর 3 বার আপনার নাম বলেছে প্রত্যেকবার বলার কারণে 2000 করে 6000 আর সিটির কারণে 2000 এই 8000 টাকার বস্তায় এনেছি আপনার পবিত্র হাত দিয়া আমার গরিব ভাইকে আপনি দিয়া দেন গরিব সাহাবিও কান্দে আল্লাহর নবীও কান্দে নবী কান্দের বলে আল্লাহ আমি ওসমানকে কি দিব আমার দেওয়ার মতন কিছুই নাই আল্লাহ বলে হাবিব রে শুধু অর্থমন্ত্রী না আজ থেকে আমার গানি ডিগ্রি ওসমানকে দান করে দিলাম এখন থেকে শুধু ওসমান না নাম হবে ওসমান গনি সে ওসমান বলতেছে আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে এটা যদি আমি আগে জানতাম তাহলে নিজে না খাই আমার ভাইয়ের বাড়িতে খাবার পাঠাইতাম আপনারা বলেন তো কথার সাথে আমলের মিল আছে না নাই আমাদের বর্তমান বাংলাদেশের অর্থমন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রী বর্তমান ধর্মমন্ত্রী বর্তমান আইনমন্ত্রী আর নবীর সময়ের মন্ত্রীগুলার মধ্যে মনে হয় তফাত নাই এ আইনমন্ত্রী কিন্তু একসময় অর্ধ পৃথিবীর খলিফা হয়েছিল ঠিক কিনা কন গভীর রাত্রে ঘুরতেছে মদিনায় অর্ধ পৃথিবী মানে কি বুঝতেছেন আমার আগে আমার ভাগ্নে আপনাদের গ্রামের ছেলে বলল দাউদ নবী ছিল অর্ধ পৃথিবীর খলিফা দাউদ নবী অর্ধ পৃথিবীর খলিফা ছিল না বাদশাহ ছিল জোরে কোন ঠিক কিনা বাদশাহ বাদশাহ আর উমর ফারুক ছিল খলিফা খলিফার বাদশার মধ্যে তফাত আছে না নাই সুলাইমান বাদশা সুলাইমান কিন্তু খলিফা না সুলাইমান হলো বাদশা তার তখতে সুলাইমানের ঘটনা কইলে সারা রাত চলে যাবে এত বিলেশ বহুল জোরে কোন কথা ঠিক কে কথা কন না কেন আর উমর ফারুক বাদশা ছিলেন না উমর ফারুক হলেন খলিফা সারা রাত ঘুরতেছে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে তাঁবুর মধ্যে কি হয় কাছে গিয়ে দেখি বাচ্চা কাঁদতেছে মা মা বলে আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোদের খাবার দিব গোস্ত সিদ্ধ হলেই তোদের খাবার দিব এত রাত হয়ে যায় হজরত তোমার চিন্তায় পড়ে গেল এত রাত হয়ে গেল গোস্ত সিদ্ধ হয় না দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে আর যদি উটের গোস্ত হয় বড়দের 1 ঘন্টা লাগবে এত গভীর রাত হয়ে গেল গোস্ত সিদ্ধ হয় না উমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা এই শোনেন এখনকার নেতা আর তখনকার নেতা দুনিয়ার নেতা আর কোরআনের নেতা কম বেশি আছে না নাই ধরে কেন মা রে তোমার 2টা বাচ্চা খুদার দালায় কান্দে এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না কি গোস্ত সিদ্ধ করো মেয়েটা তাঁবুর মধ্যে থেকে বলতে দে পথিক তোমার রাস্তা দিয়ে তুমি সহিলা যাও তুমি কেন লোকমা দিছা উমর ফারুক বলে মা একটু কি বলা যায় না তুমি কেমন মা বলে আমি হলাম ওদের মা আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমি শুনতে পাইছি মদিনার খলিফা হযরত উমর খুব ভালো মানুষ আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি মদিনায় উমর ফারুকের কাছে যাব কিন্তু বিকেলবেলায় এত মানুষের ভিড় আমি উমরের কাছে যাইতে পারি নাই
আমার দুইটা বাচ্চা নিয়ে মদিনার মধ্যে আমি তাবু টাঙ্গাইছি, সকাল হলেই উমরের কাছে যাব, কিন্তু ক্ষুধার জ্বালায় বাচ্চা দুইটা যখন কান্দে, আমি চিন্তা করলাম এদের সান্ত্বনা স্বরূপ আমি ঘুমানোর আগ পর্যন্ত পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন লাগাইছি, আর বলতেছি গোস্ত সিদ্ধ হলেই খাবার দিব। হয়তো এই কথা শুনতে শুনতে ওরা দুই ভাই ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা এরা ঘুমাতে পারতেছে না। আমার মনে হয় সকাল হওয়ার আগে আমার দুইটা বাচ্চা আর দুনিয়াতে থাকবে না। সঙ্গে সঙ্গে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, যিনি নবীর সময় ছিল আইন মন্ত্রী মারসে দূর, এক দৌড়ে গিয়ে বলে আসলাম দরজা খোল, বাইতুল মালের দরজা খোলার পরে বলে বড় বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে আপনি হলেন খলিফা, আমি হলাম চাকর। উমর কয় আসলাম রে, আমি হলাম সব চাইতে বড় চাকর, তাড়াতাড়ি আমার মাথায় বস্তা উঠায় দে। মাথায় বস্তা উঠানোর পর উমর ফারুক খুব জোরে জোরে দৌড়ায় পিছন দিক থেকে আসলাম ডাকতে বলে আপনি বস্তা মাথায় নিয়ে দৌড়াতে গেলে পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। উমর ফারুক কান্দের বলে আসলাম রে, সময় মতো যদি কাছে যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে ওমরকে পড়তে হবে। এক দৌড়ে গিয়ে ডাক দিলেন মাম রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরকে দেয়, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর দুইটি এতিম বাচ্চাকে দুই উরাতের উপরে রেখে উটি হালুয়া ছিঁড়ে যখন মুখে দেয়, বাচ্চা খায় মুচকি মুচকি হাসে। ওমর ফারুকের মুখের দিকে তাকায়, ওমর ফারুক কান্দের বলে আল্লাহ এই গুনাহগারকে তুমি মাফ করে দিও, এই অধমকে তুমি মাফ করে দিও, এই অধমকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায় না। তাবুর ভিতর থেকে মহিলা কান্দের বলে কে গো তুমি, জাহান্নামের কথা তুমি কেমনে বলো, যখন আমার এতিম বাচ্চার কেউ নাই তুমি তখন বাবার দরদ দিয়ে তাদের মুখে খাবার তুলে দাও, তুমি নিজকে অধম কেন বলতেছ? তোমার জায়গায় যদি উমরের জায়গায় আল্লাহ তোমাকে মদিনার খলিফা বানাইতো তাহলে আল্লাহ তাআলা মদিনাকে জান্নাত ঘোষণা করতো। আইন মন্ত্রী হযরত তোমার কি আইন তাদের মধ্যে ছিল? অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও তারা নবীর সেই আদর্শকে ভোলে নাই। ওসমান গনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানলে না খাই আমার ভাইকে খাবার দিতাম। আপনারা বলেন তো কথার সাথে কাজের মিল আছে না নাই, এ ধরন আছে না নাই? রাসূল বললেন এই সাহাবী আজকের মতো তুমি বসেই নামাজ পড়ো, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমার কষ্ট হবে এমন কিছু ইসলাম তোমাকে সাফায়া দেয়নি। তুমি দাঁড়াবার পারবা না, তুমি বসাই নামাজ পড়ো। সুবহানাল্লাহ, কন্যা কেন দাঁড়ানোর যদি শক্তি না থাকে জোর করে দাঁড় করানো যাবে? আল্লাহ কি বলছে কুমুরিল্লাহি কনিতি, দাঁড়াও। নামাজে যে কটা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ কি? দাঁড়িয়ে নামাজ পড়া। কিন্তু আল্লাহ কিন্তু আবার বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমার কষ্ট হবে, দাঁড়াতে পারতেছে না, হুন্ডা মারে অ্যাক্সিডেন্ট করছে, যাই হোক মাজা মেকা হয়ে গেছে, এখন তুমি দাঁড়াবার পারতেছে না, বসে পড়ো। কি বসা পড়া যাবে না? আজকের মতো তুমি বসা পড়ো, কিন্তু নামাজ শেষ হলে, আসরের নামাজ শেষ হলে ওসমানের কাছে যাবা, ওসমান এমন দেওয়া দিবে তোমাকে আর না খেয়ে থাকা লাগবে না। জোরে খান সুবহানাল্লাহ। গরিব সাহাবী ওখান থেকে কাঁদতেছে, আল্লাহ রাসূল কে নামাজের পরে ওসমানের কাছে যাবা, ওসমান এমন দেওয়া দিবে তোমার না খেয়ে থাকা লাগবে না, কান্দ খেন। সাহি বলতেছে আস্তাইনু বিস সবরি ওয়াসসালাহ, আস্তাইনু বিস সবরি ওয়াসসালাহ, আমার নামাজ আমাকে শিক্ষা দিয়েছে ইয়া কানা আবুদু ও ইয়া কানা স্তাইন, যার গোলামি করবি তারই কাছে হিসাবি। হুজুর তিন দিন হলো না খেয়ে দুর্বল হয়ে বসা পড়েছি, দাঁড়াবার পারতেছি না, কিন্তু আমার ইমান এখনো মজবুত আছে, দরকার হলে না খায় না খায় মরে যাবো, কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের বাড়ি থেমে যাবো না। কথাটা খেয়াল করছেন? নবীর কথা উইড্র, নবী বলতেছে নামাজ শেষ হলো ওসমানের বাড়ির যাবি, আর নবীর উপর কথা মারতেছে না খায় খায় মর্ম, কিন্তু আমার ইমান যতক্ষণ বলবি আল্লাহ দিবার পারবি ততক্ষণ আমি ওসমানের কাছে যাবো না। যখন দেখবো যে ইমান বলতেছে আল্লাহর পারতেছে না রে,
জিহারে ইহুদিরা বাইতুল মুকাদ্দাস স্নান নাপাক করতেছে, জুতা পায়ে ঘুরতেছে, মুসলমানকে রক্তাক্ত করতেছে, আল্লাহর পারতেছে না রে। আল্লাহ পারবি? পারবি? আপনারা কোন তো ওই বাইতুল মুকাদ্দাস থেকে পারবে কিছুই বোঝে না। মুসলমান সময় বাকি নাই রে, ওই রক্তের ভিতর থেকে আম্মি উম্মে হেদ আল্লাহ সাল্লাম আসবে, তারপর আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিবে। শুধু আসলে খালি প্রত্যেক ওয়াক্তে একবার করে মাজা বান্ধে আর একবার করে পাগড়ি বান্ধে, প্রত্যেক ওয়াক্তে ঈসা আলাইহিস সালামের চতুর্থ আসমানে খালি ওঠে পাগড়ি বান্ধে মাজা। আল্লাহ এরকম করিস কে, কবে পাঠাবেন দেখতেছেন না কি শুরু হয়ে গেল? আল্লাহ যেদিন পাঠাবো সেদিন আর ওরা থাকবি না রে। ওরকম একটু সুযোগ দিছি বরের ওসিলাই বরযাত্রী একটু খাক, বরের ওসিলাই বরযাত্রী একটু খাক, কি কোন একটু সুযোগ আছে না নাই? কিন্তু মধ্যে ঘাটত বর বলতে তো ভাই মেয়ে আমার পছন্দ নয় আমি আর যাবো না। বরযাত্রী কয়ে যা ফেরত যা, তাতে কী হলো আমরা যাবো? এখন বরক ছাড়া বরযাত্রী যায় বলতে তো ভাই তাড়াতাড়ি খাবার দেন অত্যন্ত ক্ষুধা লাগছে ভাই। মেয়ের পক্ষ খালি বর খুঁজতেছে বর খুঁজতেছে, ফেরে তোরা কে আমরা বরযাত্রী বর ওই মধ্যে ঘাড়াতে চলে গেছে। আপনারা বলেন তো খাওয়া না পিটন খাওয়া? মুসলমান আছে বলে দুনিয়াতে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা খাইতেছে, জোরে কোন কথা ঠিক না? মুসলমান না থাকলে তোর কে সুপাত খাওয়া যাবি না রে। কিন্তু তোরা বুঝবার পারতেছিস না, অযথা মুসলমানকে হত্যা করতেছিস, এরা হলো তোদের রেজেকের একটা ওসিলা। সোনাল্লাহ কবেন না শুরু হয়ে যায় ভাই। আমার বড় মেয়ে যখন আর মায়ের উকুন বাসে তখন আমি দেখি উকুন বাসা দেখ, মেয়ে মানুষের উকুন বাসা দেখছেন তো? আমার বড় মেয়ে ওর মায়ের উকুন বাসতেছে, আমি সিয়ালে বসে থেকে দেখতেছি। ইনকে আগে একটা বার মা 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 এটা ফুতালি, মা ফুতালি আবার তাগুলাত মারে। আর যখন মামা এটা ঢেলা ঢেলা ঢেলা, তখন লোকের বলি মায়ের কানের কাছে এসে একদিন গোটা পৃথিবীতে মুসলমানদের ভয়ে কাফের খ্রিস্টান ইহুদিরা পাহাড়ের গর্থের মধ্যে লুকাবে, জোরে কোনো কার মধ্যে লুকাবে? তখন মুসলমানরা বলে এরা গেল কোথায়? তখন বলে ওই পাহাড়ের গুহার যা, যেরকম ঢেলাক টিভি মেরে ফুটেই প্রত্যেকটা কাফের বেঈমানকে সেইভাবে ফুটুস ফুটুস করে মারা হবে, জোরে কোনো কথা ঠিক? একটা শয়তানের বাচ্চা দুনিয়াতে থাকবে না, তবে আগে রক্ত, কারণ সন্তান লিভার গেলে আগে রক্ত, আগে কি সন্তান বাইর হওয়ার সময় রক্ত পড়তেছে। মা খালি বিষ্ঠাম গলত ধরে দেবো, এই জীবন রাখবো না। দাদি নানি নরম কাপড় ভিজা ইয়া ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ে মাথার দেয়, এই চুপ কর চুপ কর চুপ কর, রক্ত ধরতেছে আসতেছে, রক্ত ধরতেছে ধৈর্য ধরে আসতেছে। তোর পায়ের তলে বেহস্ত লিবু, যেটা বাইরে হবি সেটা তোর পায়ের তলে জান না, তুই মাও হবি রে। তুই মা হবার গেলে কষ্ট স্বীকার করলে কি না? অনেক রক্ত ঝরার পরে সন্তান দুনিয়াতে আসে, আসার পরে গোসল করে যখন মায়ের বুকে দেয়, মা তখন ওই সব কষ্ট ভুলে গিয়া সন্তানকে মুখের কাছে নিয়ে চুমা খায়, দাদিয়ানি তিরস্কার করে বলে তুই না বিষ খাবার ফেলি, তুই না গলার দড়ি দিবার ফেলি। মা তখন বলে এত শান্তি আগে জানলে। আপনি জানেন বুখারী শরীফের হাদিস পড়েন, মা হাদা ইয়াদখুলুল জান্নাতে হুব্বি আইজিল আইয়ারজিল আদ-দুনিয়া ওয়ালাহুমা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আইয়ারজি ইলা আদ-দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। একদল জান্নাতি তারা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে, বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলবে এই তোরকে আমি আল্লাহ শহীদ হওয়ার কারণে জান্নাত দিলাম, আর তোরা দুনিয়াতে যাবার চাষ কেন? তারা বলবে আল্লাহ জান্নাতে কোনো মজা নাই, শহীদ হওয়ার সময় যে মজা আমরা পাইছি জান্নাতে সেই মজা নাই, আল্লাহ তুমি আবার দুনিয়াতে আমাদের পাঠিয়ে দাও, একবার না দুইবার না আসার আমার রাতান কম করে হলেও দশবার ইসরায়েলের ইহুদির হাতে শহীদ হব, কারণ শাহাদতের মধ্যে যে মজা আছে জান্নাতের মধ্যে সেই মজা নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন ফিলিস্তিন মুসলমান মরে যাচ্ছে? আজকে গোটা পৃথিবী থেকে
আমাদের আওয়াজ দিতে হবে দরকার হলে জীবন দিব দরকার হলে জীবন দিব কিন্তু আমরা ঈমান দিব না আল্লাহ রাসূল যেই বলছে দরকার হলে মরে যাব কিন্তু মনে নাই ওসমানের দরজাত যাব না সঙ্গে সঙ্গে আল্লাহ নেই বললেন তোমরা একটু রাস্তা করে দাও আমি সাহাবীর কাছে যাবার চাই নবীর মিহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে রওনা দিচ্ছে এ ভাই কি মনোযোগ দিয়ে শুনতেছেন না কবরের পাথেও লিয়া যাবেন না কবর যাবেন না কি লিয়া যাবেন একটু খেয়াল করেন নবী যখন যাবার চাই সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহ নবীর জুব্বা টেনে ধরছে আইন মন্ত্রী জরিগন কি মন্ত্রী জুব্বা টেনে ধরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হুকুম দেন তাহলে আমি ওক আপনার কাছে নিয়ে আসতেছি আপনি কেন যাবেন আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয় আপনাকে যাওয়া লাগবে না আপনি হুকুম দেন আমি ওকে আপনার কাছে নিয়ে আসতেছি আল্লাহ রাসূল বলে ওমর তুমি দুই চোখ দিয়ে শুধু দুর্বল সাহাবী দেখতেছো ইয়ানজুরু বিনুরিল্লাহ একটা বার নজর করে দেখো সঙ্গে সঙ্গে উমর ফারুক নজর করে দেখে থরথর করে কাঁপতে কাঁপতে মসজিদে পড়ে যায় সাহাবীরা বললেন এ রাসূলুল্লাহ উমর ফারুক পড়ে গেল আমি বেহুশ হয়ে গেল আমরা কি করব আল্লাহ রাসূল বললেন তোমরা ধৈর্য ধরো ইন্নাল্লাহ মাআস সাবিরিন ধৈর্যশীলদের সঙ্গে কে আছে আল্লাহ কিছুক্ষণ পরে উমর ফারুক যখন ধৈর্য উমর ফারুক যখন স্থির শক্তি ফিরে পাইল আল্লাহ রাসূল বলে উমর কি দেখলো দেখলা যেটা দেখার কারণে তুমি এরকম কাঁপতে কাঁপতে পড়ে গেলে উমর ফারুক বললেন এ রাসূলুল্লাহ আমি ইয়ানজুরু বিনুরিল্লাহ দুই চোখ বাদ দেয়া নূরের চোখ দিয়ে তাকায় দেখি ওই দুর্বল সাহাবীর ভিতরে এমন একটা ঈমান যেই ঈমান যদি আসমানে লটকানো হয় সূর্যের চাইতেও বেশি আলো দিবে আস্তাইনু বিসবরি ওয়াসসালাম ইন্নাল্লাহ মাআস সাবিরিন যতই বিপদ আপদ মুসিবত হোক না কেন আমাদের ধৈর্য ধরার দরকার আছে না নাই যখন আছে না নাই ইন্নাল্লাহ মাআস সাবিরিন এরপর আয়াতটা বলি বলবো আপনাকে ওটা বসা শুরু হয়েছে কেন হ্যাঁ পানি পড়তেছে আচ্ছা এই সামান্য বৃষ্টি ওদের গায়ে গুলি পড়তেছে ঠিকই আছে রে ভাই বাবা ওদের গায়ে কি পড়তেছে আপনার ফেসবুকে দেখেননি দেখছেন কি দেখছেন দুই ছেলেরে দুই ছেলেকে মা পাঠাছে 8 বছর আর 9 বছর দুইটা পাথর দিয়ে মা বলছে যা ওই যে ওই যে ওই যে গেরুয়া ইহুদি মারা দে ওরা দুই ভাই দেয় ওর হাতে তাতে রাইফেল স্টেন গান মেশিন গান আর এরা যা পাথর মারতেছে যেই দুই পাথর মারছে পাথর তো ইহুদির গালত লাগেনি ওরা গুলি করছে ওরকে তো মানবতা নাই ছোটো ছোটো বাচ্চার উপর দয়া নেই তো মারা দিছে গুলি ওরা হাসপাতালে পর্যন্ত বোম মারতেছে যত কোন কথা ঠিক কিনা এই শালাকের মধ্যে কোনো মানবতা নাই তো গুলি মারছে এক ভাই সাথে সাথে শহীদ হয়ে গেছে এক ভাই সাথে সাথে শহীদ আর এক ভাইয়ের একটা হাত উড়ে গেছে দুই ভাইকে হাসপাতালে নিয়ে গেছে মার কাছে খবর দিল মা দেখবার গেছে মা দেখবার গেছে দেখবার যায় দেখে যেটা শহীদ হয়ে গেছে ওর কপালে চুমা দেওয়া মা মুচকে মুচকে হাসতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ আর যেইটার হাত উড়ে গেছে ওর কপালে চুমা দিয়ে কান দিচ্ছে আর বলতেছে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ সাংবাদিক প্রশ্ন করে কেরি পাগলি হতো নাকি যেটা মরে গেছে সেটা ইন্নালিল্লাহ আর যেটা এখন জীবিত আছে সেটা আলহামদুলিল্লাহ আর মা কয় যেটা মারা গেছে সেটা কয় আলহামদুলিল্লাহ আর যেটা এখনো হাত গেছে বেঁচে আছে এটা কয় ইন্নালিল্লাহ সাংবাদিক জিজ্ঞাসা করলো মা এমন বলার কারণ কি মা মুচকি মুচকি হাসে আর বলে তোমরা বলতেছ এটা মরে গেছে কিন্তু আমি দেখতেছি আমার ময়না জান্নাতে পাখি হইয়া উড়তেছে আর ইন্নালিল্লাহ বলার কারণ হলো তুই কেন হাত দিলি তুই কলিজার জীবন কেন দিবার পারলি না তোর জন্য সবচাইতে বড়
বিপদ হলো শহীদের দরজা থেকে ফিরে আসা এই জন্য কাঁদতেছি আর ইন্না লিল্লাহ পড়তেছি ভাইজান যারা ফিলিস্তিনে জীবন দিচ্ছে এরা কিন্তু একটাও মরতেছে না বরং সব জান্নাতের পাখি হইয়া ঘুরতেছে আর সামান্য দুই এক ফোঁটা পানি পড়তেছে দেখেন এরা কি মাছ যাচ্ছে অগ্রহায়ণ মাছ তারপরে গাও ঘামতেছে শীত আছে তো শীত আসা লাগবে না শীতের সময় শীত যদি না আসে আপনাকে যদি সরষা লাগাছেন তারপর আলু লাগাছেন এলে হবি করে যখন যেটা দরকার আল্লাহ সেটা দিবি একটু সামান্য বৃষ্টি আর পটপট করে উঠ কে 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 উঠলো যার গাঁতে এক ফোঁটা বৃষ্টি পড়লো এক ফোঁটা আমি সেদিন যে শালপাত বলছিলাম এক ফোঁটা বৃষ্টি যার গাঁত পড়বে আল্লাহ যদি সুযোগ দেয় যে এক ফোঁটা বৃষ্টি পড়তে আমার কোরআন শুনবার জন্য ওই শরীরের জন্য আমি জাহান্নাম হারাম করে দিলাম তাহলে কি হলো বাড়ি যাই বেশিলা আর যদি কয় দুই ফোঁটা পড়েছে দুই বছর ডাক্তারের কাছে যাওয়া লাগে প্রতি ফোঁটা মানে একটা করে ওষুধ একটা করে ভ্যাকসিন আলহামদুলিল্লাহ তো ভাইজান আল্লাহ রাসুল সাহাবিদেরকে নিয়ে নামাজ নিয়ে যে কথাটা আমি আপনাদের বললাম এই নামাজ কিন্তু আমাদেরকে একমাত্র কার কাছে বিশ্বাস একমাত্র আল্লাহ আর এখন আমরা নামাজও পড়ি বাবার দরবারেও যাই আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে